এই সাপটা দেখো, এই যে প্রাচীরের উপরে একটা সাপ। ও ভাই, সাপ কি বড় দেখো। আচ্ছা, কৌশিকদার আত্মীয় দেশ থেকে এসছে, কৌশিকদার মানে বাড়ি থেকে, বাড়ি থেকে বললো যে কৌশিক অফিসে আছে, অফিসে আজকে কি গান শোনাবে? বলিদান, বলিদান, বলিদান। একটু ছোট করে আমাদেরকে একটু শুনিয়ে দাও আমার অডিয়েন্সকে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মজা আয়া। ফ্ল্যাশব্যাক। ব্লগ করনা হ্যায় মুঝে, ব্লগ করনা হ্যায়, ব্লগ করনা হ্যায় মুঝে, ব্লগ করনা হ্যায়, মুলক কে খাতির মুঝকো এসা কাম করনা হ্যায়, ব্লগ করনা হ্যায় মুঝে, ব্লগ করনা হ্যায়। জীবনটা কাজ করে করে শেষ হয়ে গেল রে ভাই, কাজ করে করে শেষ। তো হ্যাঁ গাইস, গুড মর্নিং, শুভ সকাল, সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। হ্যাঁ গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগের উদ্দেশ্যে। আর গাইস, আজকের ওয়েদারটা জাস্ট এরকম, মানে গাইস সেরা লেভেলের হয়ে গেছে ওয়েদারটা, মানে হালকা হালকা রোদ, আবার ওদিকটায় হালকা হালকা ছাওয়া। আর গাইস, সকাল সকাল ব্রাশ করতে হতে এলাম কারখানার দিকে, আর তার মধ্যে এই যে মাম দেখাতে হবে। এখন মাম দেখেছিস তো? এবার বাড়ি চো, বাড়ি যাবি না? বাবা যাবে, মাম দেখবে না, রাগ হয়ে গেছে। শুরু করে দিচ্ছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা আজ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন এখান থেকে বাড়িতে যাবো, বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে যাবো ডিউটি। যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করবো, কারণ আজকে একটু মুডে আছি আমি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সিনেমাটিক শটটা হবে ছোটো, তো দেখতে লাগবে। এসেছিলাম নিচে আড্ডা মারতে, ঠিক আছে? আর এই সাপটা দেখো গাইস, এই সাপটা দেখো, এই যে প্রাচীরের উপরে একটা সাপ। ও ভাই, সাপ কি বড় দেখো, বাপা না কি বড় দেখেছো, দেখতে পাচ্ছো? ওই মুখ বাড়াচ্ছে ভাই এখান থেকে, চোখ, এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই যে এটাকে এখান থেকে বেরাবে। ঢুকে যাচ্ছি, আমার এখান থেকে না বেরা ট্রান্সফর্মার থেকে নিয়ে বাড়ি যেতে পারতেন, ধরে নিয়ে যা বাড়িতে। কৌশিকদার আত্মীয় দেশ থেকে এসছে, কৌশিকদার মানে বাড়িতে নেই, বাড়ি থেকে বললো যে কৌশিক অফিসে আছে, অফিসে দেখা করতে। এটা হচ্ছে মেন কারণ, বলো। দেখো গাইস, ব্যাপারটা হচ্ছে সাপটা ওখান থেকে ঢুকেছে, জানি না এদিক থেকে বেরাবে কি না, ঠিক আছে? বেশি রিস্ক নিয়ে লাভ নেই, যাই হোক। তো যাই হোক গাইস, ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ বাদে আবার এলাম নিচে, আর যেহেতু আজকের দিনটা না সারাদিন নিচেই কেটে যাচ্ছে, তখন আমি ওই যে বাপ্পারা নিচে একটু আড্ডা মারতে এলাম। আর এই উমেশ ওখানে বসে আছে, তো উমেশকে পিছু এলাম, সে দেখতে থাকি উমেশকে, মানে খুঁজে রেগে ব্যাপার ক্যামেরা ধর। যাও
যেটা বলবো সেটা শুনবি, ভাই ভিডিও করছে আমার। Control. তো যাই হোক গাইস, এতক্ষণ উমেশ দার পিছনে লাগছিলাম, আজকে সারাদিনটা লোকের পেছনে লাগতে লাগতেই সময়টা কেটে যাচ্ছে। আর এখন এই যে কাকা, এই কাকার চেয়ে সুইগি মানে আমাদের সুইগি মানে ইনস্টামার্ট আছে, তো কাকা এখান থেকে মানে সবকে ডেলিভারি মারে, ঠিক আছে। প্লাস কাকার গানের গলা জাস্ট সে লেভেলের লেভেলের। তো যাই হোক, আমরা শুনেছি, আর আজকে তোমাদেরকে শেয়ার করবো কেমন কাকার গানটা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে কি গান শোনাবে? বলিদান বলিদান মার খাবি বলিদান কুমার সানু। আচ্ছা দাদা, একটু ছোট করে আমাদেরকে একটু শুনিয়ে দাও আমার অডিয়েন্সকে। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে, নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা, নেই তো কোথাও ভালোবাসা স্নেহ সবাই যে আজ টাকার গোলা, অর্থই বড় সকলে, পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে, ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছে তো ফুটে, ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছে তো ফুটে। গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কাকা এখনো পর্যন্ত গেয়েই যাচ্ছে। তো কাকা তোমার কেমন লাগলো কাকার গান? পাপা কেমন লাগলো কাকার গান শুনলাম? তো কাকার গান তো আমাদের সেরা সেরা লাগলো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জায়গায় ফাইনালি চলে এসেছেন অফিস থেকে বাড়িতে, আর বাড়িতে এসে গেছে সন্ধ্যাবেলা প্রচুর জোসে খিদে লেগে গেছে, আর দোকান থেকে ভেজিটেবিল আর চপ না ভেজিটেবিল আর সিঙ্গারা নিয়ে এলাম দোকান থেকে, আর বেগুনিটা পেলাম না তাই বেগুনিটা ঘরেই বানাচ্ছি, মানে বেগুনের জন্য এখানে যে পাতলা পাতলা বেগুন কেটে নিয়েছি, এখানে গাছ বেসন, এখানে তেল গরম হচ্ছে, জানি না গাছ ফার্স্ট টাইম কেমন কি হবে না, আমরা নেই পারবো কারণ আমাদের মানে দোকান আছে, তাই পারবো। তেলটা মোটামুটি এখানে গরম হচ্ছে, তো আগে তেলটা গরম হয়ে যাক, তারপরে দিন বেগুনি ভাজবো, তারপরে সব কিছু মেখে মুড়ি দিয়ে খাবো, ঠিক আছে। জানি না বেগুনটা কেমন হবে, সব ভাজ দেওয়ার মধ্যে দেরি হবে, তাই সিঙ্গারা নিস। এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে গাছ বেগুনটা এখানে এইভাবে দেব, জানি না গাছ কেমন হবে না, খাবার মতো হলেই হবে। ও ভাই সাহেব, thank you.
আমার বেগুনি ভাজা রেডি, বেগুনি ভাজাও কমপ্লিট। আর গাইস এখানে ভেজেছি গাইস লঙ্কা চপ, এখানে আছে মুড়ি সিঙ্গারা আর তোমার কি বলে পেঁয়াজ দিয়ে, এখানে আছে গাইস লঙ্কা চপ, এখানে বেগুনি, আর এখানে গাইস কি বলে এটাকে তোমার ভেজিটেবল। ভালো আছে বেগুনি? তুই 10-এর মধ্যে কত দিবি বেগুনিটা? 10-এর 9 মানে বুঝতে পারছো গাইস পারফেক্ট বেগুনি। আর এটা করে গেল পারফেক্ট লঙ্কার চপ। যদি কেউ বেগুনি আর লঙ্কার চপ খেতে চাও আমার বানানো তো কমেন্ট বক্সে কমেন্ট করো, বাড়ির ঠিকানাটা দিয়ে দেবো চলে আসবে, ঠিক আছে? তাই তো লঙ্কা চপটা গাইস যেরকম ঝাল সেরকম টেস্ট হয়েছে, যাই বলো। ঠিক আছে কি চলছে এখানে, কি চলছে? ও ভাই সাউ লুকা চুরি খেলছিস সেই দিন কাল। ও এ চোর কাটছে, ও চোর কাট। মানে আগে ছোটবেলায় না দাঁড়া না, আগে ছোটবেলায় যখন না মানে একটা সময় ছিল যখন মানে IPL সবার সময় শুরু হয়েছে তখন ঠিক সন্ধ্যে 6:30 থেকে 7:00 মধ্যে আমাদের এলাকায় কারেন্ট চলে যেত, ঠিক আছে? প্রায় 1-2 ঘন্টা কারেন্ট থাকতো। সেই টাইমে আমরা সবাই মিলে গাইস লুকাচুরি খেলতাম, মানে সেই মানে লেভেলের এনজয় করতাম তখন, ঠিক আছে? এখন এই যে ভাই অনেকদিন বাদে এসছে, দেখা হলো তো, দেখি ভাই এখন ওই পাড়া থেকে লুকাচুরি খেলতে খেলতে আমাদের পাড়ায় চলে এসছে। মানে পুরো এলাকা নিয়ে খেলা হচ্ছে, যে চোর খাচ্ছে তার তো অবস্থা জাস্ট খারাপ। মানে যে একবার চোর চলেছে সারা মানে পুরো গেমটা ধরে সেখানে খুঁজে বেড়াবে, মানে খুঁজে আর পাবে। আর এখন আমি এই যে রিয়া, আর আমি আর রিয়া রাত্রিরে খেতে উঠে হাঁটতে বেরিয়েছি, ভালো থাকবে।